ইসিজি রিপোর্টের আরবিবিবি হলো হার্ডের রাইট ব্রান্ডেল ব্রাঞ্চ ব্লক হওয়া এবং এলবিবিবি হলো হার্ডের লেফট ব্রান্ডেল ব্রাঞ্চ ব্লক হওয়া। এই ব্লক চর্বি অথবা হার্ডের মাংসপেশির দুর্বলতার কারণে হতে পারে। হার্ডের এইটা হলো এসএ নোট, এই এসএ নোট থেকে একটা বিট দেওয়ার জন্য হার্ডের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি শুরু হয়। তারপরে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আসে এবি নোডে, আর এটা হলো হার্ডের সেপ্টাম। এই সেপ্টাম হার্ডের ভিতরের বিশুদ্ধ ব্লাড এবং অবিশুদ্ধ ব্লাড আলাদা করে রাখে। এটা হলো এবি নোড। এই এবি নোড হৃৎপিণ্ডের ভেন্ট্রিকেলের সংকোচন ঘটায়। এই এবি নোটের দুটা বান্ডেল ব্রাঞ্চ আছে, একটা হলো রাইট বান্ডেল ব্রাঞ্চ, অন্যটি হলো লেফট বান্ডেল ব্রাঞ্চ। এসএ নোড থেকে ইলেকট্রিক্যাল ইম্পালস শুরু হয়, পরে সেটা এবি নোডে যায়। এবি নোড ডিপোলারাইজেশন হওয়ার পরে হার্ডের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ছড়িয়ে পড়ে এবি নোটের দুটা বান্ডেল ব্রাঞ্চে। এই বান্ডেল ব্রাঞ্চগুলোতে যদি কোনো ব্লক থাকে তাহলে হার্ডের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি সম্পন্ন হতে বাধাপ্রাপ্ত হয়, ফলে হৃৎপিণ্ডের ভেন্ট্রিকেলের সংকোচন হতে সমস্যা হয়, ফলে হাড়ের মাংসপেশিতে রক্ত চলাচল কম হয়, এবং রক্ত চলাচল কম হলে অক্সিজেন এবং অন্যান্য পুষ্টি উপাদান হাড়ের মাংসপেশিতে কম পৌঁছায়, ফলে হাড়ের মাংসপেশি কার্যক্ষমতা হারায়। আস্তে আস্তে ব্লক যত বাড়তে থাকবে ততই হাড়ের কার্যক্ষমতা হারাবে। ব্লক বাড়তে বাড়তে একসময় হাড়ের করোনারি আর্টারি পুরোপুরি ব্লক হলে হাড়ের মাংসপেশি ড্যামেজ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। খুবই সহজে ইসিজি রিপোর্ট দেখে হাড়ের আরবিবিবি এবং এলবিবিবি বুঝতে হলে ইসিজি লিড ভি অন এবং ভি সিক্সে দেখতে হবে। রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লকের বেলায় ভি অন লিডে কিউআরএস কমপ্লেক্সের ডিউরেশন বেড়ে যাবে, অর্থাৎ ভি অন লিডে কিউআরএস কমপ্লেক্সের ডিউরেশন 120 মিলিসেকেন্ডের বেশি হবে, এবং ভি অন লিডে কিউআরএস কমপ্লেক্স এম শেপে হবে। তারপরে কিউআরএস কমপ্লেক্স আরএসআর ফরমেশন হবে, এর ভিতরে একটা আর ছোট হবে এবং একটা আরওএফ বড় হবে। তারপরে ভি সিক্স লিডে দেখতে হবে। ভি সিক্স লিডে কিউআরএক্স কমপ্লেক্স নর্মাল হতে পারে, সাথে এসওএবের গভীরতা বা প্রশস্ততা বেড়ে যেতে পারে। তারপরে এলবিবিবি বা লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, এখানে ভি অন লিড নর্মাল হতে পারে, তবে কিউআরএস কমপ্লেক্স নেগেটিভ ডিফ্লেকশন হবে এবং এসওএবের গভীরতা বা প্রশস্ততা বেড়ে যেতে পারে। এরপরে ভি সিক্স লিডের কিউআরএস কমপ্লেক্স এম শেপে হবে। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।